সাহেব আহমেদ সেলিম, উনি উনি বলছেন যে আসসালামু আলাইকুম, আমি এসাইলাম স্ক্রিনিং ইন্টারভিউ দিছি ফ্যামিলি নিয়ে, 22 দিন হয়ে গেছে, এখনো এআরসি কার্ড, ফটো পেপার, ইমেল পাইনি, এখন কি করব? আমি কি রেস্টুরেন্ট টেকওয়েতে কাজ করতে পারবো? অর্থাৎ উনি পরীক্ষা উনি ইন্টারভিউ দিয়েছেন, এখন পর্যন্ত পাইনি, এখন কি উনি কাজ করতে পারবে কিনা এই এই পরিস্থিতিতে সাহেব, যদি কাজ একটু বলেন। ধন্যবাদ ভাইয়া আপনার কোয়েশ্চনের জন্য। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আপনার 22 দিন সময় হয়ে গেছে, কেন আপনি এআরসি কার্ডটা পেলেন না? এটা হচ্ছে আপনার প্রথম কোয়েশ্চন। সো আপনি যেটা করতে পারেন, আপনি তাদের হেল্পলাইনে ফোন করতে পারেন, বা কেস রেজিস্ট্রেশন নাম্বারে ফোন করলে সাধারণত তারা এটাতে কোনো হেল্প করবে না। হেল্পলাইনে ফোন করতে পারেন, টেল দেম দ্যাট ইউ হ্যাভ এন রিসিভড ইউর এআরসি কার্ড। আপনি যদি তাতেও কাজ না হয়, আপনি অনলাইনে গিয়ে রিপোর্ট করতে পারবেন যে আপনার এআরসি কার্ড আপনি পান নাই, সেক্ষেত্রে তারা আবার এটা রিসেন্ড করবে। এটা ইদানিং প্রচুর প্রবলেম হচ্ছে। এটা কারণ হচ্ছে, বর্তমানে ব্যাকলগ আছে প্রায় 112,000 অ্যাপ্লিকেশন যেটা ব্যাকলগে আছে। এখন এইগুলা তারা প্রসেস করতে সময় লাগতেছে। সো আপনি এইভাবে চেষ্টা করতে পারেন। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি কাজ করতে পারবেন কিনা। আপনি যখন অ্যাসাইলেন্ট করছেন, আপনার অ্যাসাইলেন্ট করার পর আপনাকে কিছু কাগজ তারা দেবার কথা। প্রথম হচ্ছে টেম্পোরারি অ্যাডমিশনের একটা কাগজ দেয়, ওই জায়গায় লিখে দেয় যে আপনি রাইট টু ওয়ার্ক আছে অ্যাজ স্টুডেন্ট, যদি আপনি প্রিভিয়াসলি স্টুডেন্ট থাকেন। এই ধরনের যদি কোনো ডকুমেন্টস থাকে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। এটা শোজ দ্যাট আপনার 3C লিভ আছে, ঠিক আছে? যদি আপনার 3C লিভ থাকে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। এখন আপনার যদি কোনো স্টেটাস না থাকে, এবং স্টেটাস না থাকা অবস্থায় আপনি সাইলেন্ট করেন, আপনার কোনো রাইট টু ওয়ার্ক নাই, এক্ষেত্রে আপনি কোনো জায়গায় কাজ করতে পারবেন না। শোনা যাচ্ছে না মনে হচ্ছে ভাই আপনার?